টবে লাগানো গাছের সার হিসেবে মাটির সাথে ছাই ব্যবহার করলে কি গাছের কোনো ক্ষতি হতে পারে? অনেকে কমেন্টে প্রশ্ন করেছেন। জি পারবেন, কিন্তু অন্য উপায়ে, সেগুলো আমি বলে দিচ্ছি। বিভিন্ন উদ্ভিজ্জ পোড়ানো ছাই চুন ও পটাশিয়ামের মস্ত বড় উৎস। তাছাড়া ছাইয়ের কারণে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাই। তবে সীমিত পরিমাণে ব্যবহার করাই ভালো। হালকাভাবে মাটি ও গাছের উপর ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। বেশি পরিমাণে ব্যবহার করলে আবার উদ্ভিদের ক্ষতি হতে পারে, কেননা ছাই ভিজে গেলে এটি থেকে লবণ ক্ষার নির্গত হয়ে যা গাছের উপর প্রভাব ফেলতে পারে বা পুড়িয়ে যেতে পারে। তারপরও অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। যেহেতু টবের গাছ, তাই সৌন্দর্যেরও একটা ব্যাপার আছে। সবচেয়ে ভালো হয় ছাই প্রয়োগের পর গাছে কিছুটা লম্বা সময়ের জন্য পানি না দেওয়া, যেমন সন্ধ্যায় শুকনা থাকা অবস্থায় ছিটিয়ে দিলেন, সকালবেলা পানি দিলেন। তাই বলছি, ছাই থেকে গাছের কোনো ক্ষতি হবে না, মাটিতে মিশালে বরং গাছ সার হিসেবে পটাশিয়াম ও ফসফরাস পাবে। ছাই পাতার উপরে ছিটিয়ে দিলে গাছে পোকামাকড় বসবে না এবং তাতে গাছ পোকামাকড় থেকে রক্ষা পাবে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটিতে সাথে থাকার জন্য ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।